বান্দরবানের আলীকদম সদরের ফানবাজারের তুন 13 দেশি অস্ত্র 19 রান গুলি ও দুয়া মোটরসাইকেল সহ তিন জনের আটক গজে র‍্যাব 7 আটককৃত লয়ে মোহাম্মদ ফারুক মোহাম্মদ আসগর আলী ও আব্দুর রশিদের ফুয়া মোহাম্মদ দুলাল মিয়া ইতারার ব্যাকুনর বাড়ি আলীকদম সদর ইউপির কলাঝিরি এলাকাত আজ শুক্রবার দুপুর 1টার সময় আলীকদম ফানবাজারের তুন তারারে আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 7 চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি সায়েদা সুলতানা ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে একদল র‍্যাব তারারে আটক করে এই ব্যাপারে আলীকদম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল্লাহ হইয়ে উদ্ধারের বিষয়গান আয় জানান তবে এ ব্যাপারে র‍্যাব আড়ারে কোনো কিছুই ন জানায় উদ্ধার ও আটককৃত ব্যক্তি অলরে র‍্যাব 7-র কার্যালয়ত লই গিয়ে বলি জানা যায় ডেস্ক নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক